أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله، صلوات الله عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين. ثم أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا، إنا كثيرا من الأحبار والرهبان، ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله، والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. الله سبحانه وتعالى شكريا آدائي كري جا الله پاك ونك بادا بي بطير پارو قرآن رحباني আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর দ্বীনের মহব্বতে আমাদেরকে আজকের দিনের এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের এই মাহফিলে একত্রিত হওয়ার সুযোগ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক না দিলে আমরাও আসতে পারতাম না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার তৌফিক দিলেন, সেই মহান মাহবুদের শুকরিয়া। অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু মহাব্বত দিয়ে, সবটুকু ভালোবাসা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম প্রেরণ করছি রাহমাতুল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى دربار دعا করছি। الله سبحانه وتعالى যেন আমাদের আশা এবং বসা, আমাদের বলা এবং আমাদের শোনাকে কবুল আর মঞ্জুর করেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যা বলবো যা শুনবো তার উপর বাস্তব আমল করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে তৌফিক কামনা করছি। যদি মহান আল্লাহ তৌফিক দান করেন তাহলে সূরা আত-তাওবা এই সূরার দুটি আয়াত 33 এবং 34 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। ইরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়ত দিয়ে, অর্থাৎ কোরআন দিয়ে, ওয়া দীনিল হক সত্য দিন দিয়ে অর্থাৎ ইসলাম দিয়ে, লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে দুনিয়ার বুকে বাতিল যত দিন আছে যত মতবাদ মতাদর্শ আছে সমস্ত দিনের উপর আল্লাহর এই দিনকে বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা তা কখনো পছন্দ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা জেনে রাখবে, ইন্না কাসীরাম মিনাল আহবার, নিশ্চয়ই বেশিরভাগ উলামা আহবার, ওয়া রুহবান ফির মাশায়েখ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, তারা অবৈধ পন্থায় মানুষের মাল বক্ষণ করবে, সম্পদ বক্ষণ করবে, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তায় বাধার সৃষ্টি করবে, আল্লাহর রাস্তা থেকে আল্লাহর পথ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আর তারা স্বর্ণ এবং রৌপ্য শুধু জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় তা খরচ করবে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হাবিব তাদেরকে কঠিন কঠোর পীড়াদায়ক শাস্তির সুসংবাদ দিন। এ ছিল এই দুটি আয়াতের বাংলা অনুবাদ। এ দুটি আয়াতে প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণের উদ্দেশ্য, কেন রাসূলকে দুনিয়াকে প্রেরণ করা হয়েছে, রাসূলের মূল কাজ কি, তা প্রথম আয়াতে বলা হয়েছে। এই কাজ রাসূলের আল্লাহ প্রদত্ত, এই কাজ আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্ব আঞ্জাম দিতে গিয়ে বাধার সৃষ্টি যারা করবে, দ্বিতীয় আয়াতে তাদের কথা বলা হয়েছে। তাদের কাজ হল তিনটি, কয়টি কাজ, তিনটি কাজ, তাদের কাজ হল তিনটি। প্রথম কাজ হল অবৈধভাবে অবৈধ পন্থায় মানুষের সম্পদ বক্ষণ করবে, এটা হলো তাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো তারা আল্লাহর পথ থেকে আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে, আর তিন নম্বর কাজ হলো শুধু মাল জমা করতে জানে, আল্লাহর রাস্তায় খরচ করতে জানে না। এদের জন্য
জাহান্নামের কঠিন কঠোর পীড়াদায়ক শাস্তির সুসংবাদ, সুসংবাদ বুঝি তো আমরা, সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন। এই কাজ যে উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দিয়েছেন তা হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, দুনিয়ার বুকে মানব রচিত যত মতবাদ যত মত আদর্শ আছে যত দিন আছে মানব রচিত সমস্ত দিনের উপর আল্লাহর এই দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। এই দায়িত্ব দিনের প্রচার এবং প্রসার, সহি দিনের কোরআন এবং সহি সুন্নার, কোরআন এবং সহি হাদিসের প্রচার এবং প্রসার, দাওয়াত ও তাবলীগ, এই কাজ উম্মতে মুসলিমার উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত রেখে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ক্রমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, কুনতুম খায়রা উম্মাহ তোমরা হচ্ছ সর্বোত্তম উম্মত, সর্বোত্তম জাতি, উখরিজাত লিন্নাস গোটা মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে এই জমিনে প্রেরণ করা হয়েছে, উখরিজাত লিন্নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে এই তোমাদের দুনিয়ার এই জীবনে তোমাদের বিচরণ তোমাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা গোটা মানবতার কল্যাণকামী হবে। কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, সৎ সত্য ও ন্যায় এর উপর তোমরা প্রতিষ্ঠিত থাকবে, সত্য ন্যায় এবং হকের দিকে মানুষদেরকে আহ্বান করবে, সত্য ও ন্যায়ের প্রচার এবং প্রসারের জন্য সার্বক্ষণিক দায়িত্ব তোমাদের, সত্য হক ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য তোমরা সবসময় কাজ করবে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য প্রথম ও প্রধান দায়িত্ব। যত সময় পর্যন্ত দুনিয়ার বুকে মানব রচিত যত তন্ত্র মন্ত্র যত মতবাদ মতাদর্শ যত তরিকা যত মাজহাব যত মাসলাক মানব রচিত যত খানকা যত মাজার যত কিছু আছে যেগুলোর মধ্যে শিরক এবং বিদাতের লালন করা হয়, যেগুলো কোরআন এবং সহি সুন্নাহকে বরদাস্ত করতে পারে না, ওই সমস্ত মানব রচিত আদিয়ানের উপর আল্লাহ প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত দিন অর্থাৎ দিন ইসলামকে বিজয়ী করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে, সার্বক্ষণিক চেষ্টা করতে হবে। এটা হলো মুসলিম উম্মার দায়িত্ব। এই দায়িত্ব আঞ্জাম দিতে গেলে যারা বাধার সৃষ্টি করবে, যারা এই কাজকে অপছন্দ করবে, প্রথম সারির লোকগুলো হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা শিরকের মধ্যে ডুবে আছে তারা এই কাজ কখনো বরদাস্ত করবে না। তাওহীদের প্রতিষ্ঠা, তাওহীদ প্রতিষ্ঠা হোক, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম জারি হোক,
আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর একত্ব চতুর্দিকে প্রতিষ্ঠিত হোক, শিরকপন্থীরা কখনো তা বরদাস্ত করবে না। বাস্তব জমিন তার বাস্তব সাক্ষ্য কিনা কি বলেন? বাস্তব সাক্ষ্য কিনা? বরদাস্ত হবে না, বরদাস্ত করবে না। এরপরের আয়াতে, এই আয়াতের অনেক লম্বা ব্যাখ্যা, আমি একেবারে সংক্ষেপে কয়েক মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীরা, হে ওই সমস্ত লোকেরা, তোমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছো, তোমরা শুনো, সতর্ক থাকবে তাদের থেকে। কাদের থেকে? দুই দল মানুষের কথা এখানে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন বিদায়, আমি বলতে কোনো দ্বিধা নেই। আল্লাহ কি বলছেন? ইন্না কাসীরা মিনাল আহবার, আহবার হিব্রুন থেকে আহবার, মানে এত গভীর জ্ঞানের অধিকারী, অনেক বড় পণ্ডিত, অনেক বড় আলেম, আহবার বলা হয় দীনী আলেমকে, অনেক বড় আলেম, বড় আলেম ওয়া রুহবান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পীর মাশাইখ, রুহবান, সংসার ত্যাগী, ঘর দরজা সব ছেড়ে একমুখী হয়ে আল্লাহর ধ্যানে বসে আছে ওই লোকগুলো, দুই দল লোকের নাম আল্লাহ নিয়েছেন, একদল কারা বলেন না, কারা? আলেম, বড় আলেম, ছোটখাটো আলেম না, বড় আলেম, আহবার বলা হয় যে মানে দীনি জ্ঞানে যার পাণ্ডিত্য আছে তাকে বলা হয় আহবার, আর রুহবান বলা হয় মানে একবারে ফিরের যত সবক আছে সমস্ত সবক একবারে শেষ করে একবারে প্রথম সারির পীর, বাধার সৃষ্টি করবে, বাধার সৃষ্টি করবে, কি করবে তারা? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান, নিশ্চয়ই বেশিরভাগ, সবাই না কিন্তু, সবাই না, বেশিরভাগ আলেম, বেশিরভাগ ফির দরবেশ, বেশিরভাগ আলেম, বেশিরভাগ ফির দরবেশ, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, আমওয়ালান নাস বিল বাতিল, তারা অবশ্যই মানুষের মাল সম্পদ ভক্ষণ করবে অবৈধ পন্থায়। একটা তাবিজ নিতে গেলে বলবে যে খাসি জবাই করতে হবে, বড় মুরগি দিতে হবে, 5,000 টাকা দিতে হবে, সব অবৈধ পন্থা, অবৈধ পন্থায় মানুষের মাল সব সম্পদ ভক্ষণ করবে। দ্বিতীয় যে কাজ এর চাইতে আরো জঘন্য, সেটা হলো ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর রাস্তায় চলতে মানুষদেরকে বাধার সৃষ্টি করবে, চলতে দিবে না। আপনি কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবেন, চলতে দেওয়া হবে না, বলতে দেওয়া হবে না, বাস্তব জমিন তার প্রমাণ কিনা? কোরআন এবং সহিহ হাদিসের কথা বলা হবে, কোরআন সুন্নাহর কথা বলা হবে, এখানে বাধার সৃষ্টি করা হবে, বলতে দেওয়া হবে না, তা কেমন? কোরআন কার কালাম? কার কালাম বলেন না, কার কালাম? আল্লাহর কালাম। এই জমিন কার? আকাশ জমিনের এক উচ্চত্র মালিকানা কার? আল্লাহর এই জমিনে আল্লাহর কালাম, আল্লাহর কালামের বয়ান করা যাবে না, বাধার সৃষ্টি করা হবে। কেন বাধার সৃষ্টি করা হবে? পকেটে মাল আসবে না, মাল বন্ধ হয়ে যাবে, এজন্য তাবিজের বিরুদ্ধে কথা বলা হয়, খতমের বিরুদ্ধে কথা বলা হয়, অমুক মাজারের বিরুদ্ধে কথা বলা হয়, খানকার বিরুদ্ধে কথা বলা হয়। আল্লাহ যেখানে ওয়াজ করেছেন, রাসূল যেখানে ওয়াজ করেছেন, আল্লাহ যেখানে বলে নিষেধ করেছেন, রাসূল যেখানে নিষেধ করেছেন, সেখানে হক কথা বলা যাবে না, মানে
আমি আপনি আল্লাহর গোলাম, কার গোলাম? আল্লাহর এই জমিনে থাকতে হলে আল্লাহর গোলামি করতে হবে 24 ঘন্টা। আল্লাহর গোলামির এই আওয়াজ, আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ, যত সময় কথা বলার শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন তত সময় এই কথা চলবে, আল্লাহর ওয়াহদানিয়তের এই দাওয়াত চলবে ইনশাআল্লাহ। তার রোধ করার মতো আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াতের, দাওয়াত তাবলীগের প্রচার এবং প্রসারের বাধার সৃষ্টি করে কেউ দমিয়ে দিবে আল্লাহর জমিনের উপরে, আকাশের নিচে কেউ নাই, কেউ পারবে না ইনশাআল্লাহ। কিন্তু বেশিরভাগ ওলামায়ে কেরাম, বেশিরভাগ পীর দরবেশ, তাদের সামান্য স্বার্থ, এখানে সামান্য স্বার্থ, হ্যাঁ, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আল্লাহর আয়াতকে, তাবিজ লিখে আল্লাহর আয়াতকে সামান্য মূল্যে বিক্রয় করো না। সামান্য মূল্যের একটা তফসির ব্যাখ্যা এসেছে, সামান্য মূল্য বলতে কি? সামান্য মূল্য বলতে এই জমিনে যত সম্পদ আছে, যা কিছু আছে এই জমিনের উপরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ একত্রিত করলে যা বোঝায় তা হচ্ছে সামান্য। সমস্ত সম্পদের মালিক যদি তুমি হয়ে যাও, এরপরেও আল্লাহর একটি আয়াত, এই সম্পদের বিনিময়ে বিক্রয় করা যাবে না, বিক্রি করা যাবে না। এই জন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমাদেরকে সজাগ সচেতন হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনের ছায়া তলে আসতে হবে। মুক্তি ও নাজাতের একমাত্র পথ কোরআন এবং সেই হাদিসের ছায়া তলে আসতে হবে, যদি আমরা মুক্তি পেতে চাই একমাত্র পথ এটাই। তাদের দ্বিতীয় কাজ হল ওয়াসুদুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা বাধার সৃষ্টি করে। তিন নম্বর কাজ, তারা ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, তারা শুধু মাল জমা করতে জানে, কত মাল তার কোনো হিসাব নাই। আচ্ছা, মাল একটা পর্যায়ে পৌঁছে গেলে, একটা হিসাবে পৌঁছে গেলে, একটা নিসাবে পৌঁছে গেলে হিসাব করে কিছু আল্লাহর রাস্তায় দিতে হবে না, কি বলেন? সেটা সুন্নত না নফল? সেটা সুন্নত না নফল? আপনারা বাংলাদেশে 3,98,000 ফির দরবেশ আছেন, 3,98,000 বর্তমান ফির দরবেশ আছেন, তাদের মালের কোন হিসাব আছে? বলতে পারবেন একজন পীর বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তার মাল কত আছে? যদি মাল একটা পর্যায়ে পৌঁছে যায় হিসাব করে যাকাত দিতে হবে, তার খেয়ালই নেই, তারা শুধু জমা করবে। আল্লাহ বলছেন জমা করবে, একনি জুন শুধু জমা করবে, কানস শুধু বাড়তে আছে, মাল বাড়াবে। ওয়ালা, আর যে কাজটা করবে না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তারা কি খরচ করবে না? জি, মিলাদ শুধু আপনার বাসায়, অমুকের বাসায়, তমুকের বাসায়, হুজুরের বাসায় মিলাদ নাই, আছে কি? গেছেন কারো হুজুরের বাসায় মিলাদে গেছেন কখনো? না, হুজুরের বাসায় মিলাদ নাই, হুজুরের বাসায় মিলাদ লাগে না, হুজুরের তাবিজও লাগে না, কবজও লাগে না, খতম পড়ানোও লাগে না, কিচ্ছু লাগে না, খতম শুধু আমি বিপদে বললে খতম পড়াইতে হবে, ঠিক কিনা বলেন? হুজুরের বাসায় দাওয়াত নাই। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলছেন এটা ধ্রুব সত্য, এটাই সত্য, এটাই সত্য, এটাই সঠিক, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না। যারা এই তিনটি কাজ করে তাদেরকে আল্লাহ বলছেন, রাসুল ফাবাশির হুম বি আযাবিন আলিম, রাসুল আপনি তাদেরকে জাহান্নামের কঠিন, কঠোর, পীড়াদায়ক আজাবের সুসংবাদ দিয়ে দেন। আল্লাহ জাহান্নামের, জাহান্নামের আজাব খুব কঠিন, কঠোর, খুব নিষ্ঠুর, প্রজ্বলিত আগুন, এই আগুন থেকে তোমার কাছে আশ্রয় চাই, জাহান্নামের আগুন তুমি আমাদের উপর হারাম করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন আমাদের উপর তুমি হারাম করে দাও, জাহান্নামের আজাব থেকে তোমার কাছে আশ্রয় চাই। মহান রব্বুল আলামিন, জান্নাতের সবগুলো দরজা আমাদের জন্য খুলে দিও। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, আমাদেরকে জান্নাত দিয়ে দিও। আল্লাহ আমরা তোমার কাছে জান্নাত চাই, জান্নাত দিয়ে দিও। মহান রব্বুল আলামিন, আমরা একমাত্র
তোমার রেজামন্দি চাই, তোমাকে সন্তুষ্ট করতে চাই, তুমি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যেও। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।